আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও লাইভ অনুষ্ঠানে যারা আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। বিগত ক্লাসের ন্যায় আমি আবারও ত্রিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে একটি ক্লাস নিয়ে আসছি তোমাদের সামনে। পবিত্র ঈদুল আজহার পরবর্তী পর্যায়ে অবশ্যই তোমরা ভালো আছো, তোমাদের ভালো থাকাই আমার প্রত্যাশা সবসময়। আমাকে এই ত্রিশাল অনলাইন স্কুলের ক্লাস নেওয়ার যে সুযোগ করে দিয়েছেন আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইকবাল বাহার স্যারকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আরও অভিনন্দন জ্ঞাপন করছি ত্রিশাল অনলাইন স্কুলটি অত্যন্ত চমৎকারভাবে পরিচালনা করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজার মহোদয়, তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। বিগত আমি বাংলা ব্যাকরণের উপর দুটি ক্লাস নিয়েছিলাম, সেটি হচ্ছে ধ্বনি তত্ত্বের উপর আর ধ্বনি পরিবর্তনের নিয়ম। আজ আমি একটি ক্লাস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়সমূহ। প্রথমে বাংলা ব্যাকরণ কাকে বলে? আমরা বি যুগ আ যুগ ক্রি যুগ অন, এই ভূ উৎপত্তিগত অর্থ হচ্ছে ব্যাকরণ। পৃথিবীর যত ভাষা রয়েছে প্রত্যেক ভাষারই কিন্তু ব্যাকরণ রয়েছে। যদি ব্যাকরণ সুন্দরভাবে সুস্পষ্টভাবে ধারণা না করা যায় কোনো ভাষাতেই দক্ষতা অর্জন করা সম্ভব নয়। যেহেতু বাংলা একটি অত্যন্ত কঠিন একটি ভাষা, যদিও আমাদের কাছে খুব সহজ মনে হয় যেহেতু আমাদের মাতৃভাষা, এটি ব্যাকরণ যদি তুমি সঠিক এবং সুন্দরভাবে না জানো তাহলে এটি অত্যন্ত কঠিন হয়ে যাবে, এবং সুস্পষ্ট ধারণা না থাকলে ব্যাকরণ তোমাকে ভাষার যে সাবলীল বৈশিষ্ট্য সমূহ সেগুলো জানতে পারবে না। তাহলে আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ কাকে বলে। প্রথমে ব্যাকরণ হচ্ছে যে কোনো ভাষার অত্যন্ত বিশ্লেষণধর্মী সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়সমূহ সুস্পষ্ট ধারণা দেবে। যে শাস্ত্র পাঠ করলে ভাষার স্বরূপ বিশ্লেষণ করা যাবে, ভাষা সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যাবে, ভাষার গতি প্রকৃতি সম্পর্কে আমরা ধারণা লাভ করে থাকি, সেটি হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ এখন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বাংলা ব্যাকরণ কাকে বলে। সহজ কথা, যে শাস্ত্র পাঠ করলে বাংলা ভাষার স্বরূপ বিশ্লেষণ করা যাবে, সম্যক ধারণা লাভ করা যাবে, ভাষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যাবে, ভাষার নিয়ম কানুন আইন পদ্ধতি সম্পর্কে জানা যাবে, সেটি হচ্ছে বাংলা ব্যাকরণ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ বাংলা ব্যাকরণ কাকে বলে। বাংলা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী? এখন যে কোনো ভাষা যদি আমরা সাবলীলভাবে সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে শিখতে চাই তাহলে অবশ্যই ব্যাকরণের প্রয়োজন রয়েছে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, একটি ট্রেন ছোট্ট একটি রাস্তার উপর চলে, বিশাল বড় একটি ট্রেন, যদি সেই রেল লাইনটি সুন্দরভাবে স্থাপিত না হয় তাহলে কিন্তু ট্রেনটি চলতে পারবে না। তদ্রূপ ব্যাকরণ যদি সুস্পষ্টভাবে সুন্দরভাবে ধারণা লাভ না করা যায় তাহলে ভাষাটাও কিন্তু এরকম বিপর্যস্ততায় শিকার হবে। ভাষা, বাংলা ভাষাকে শাসন করার জন্যই ব্যাকরণ মূলত কাজ করে থাকে, ভাষাকে এক প্রকার শৃঙ্খলিত করে থাকে ব্যাকরণ। যদি শৃঙ্খলিত না করে থাকে তাহলে কিন্তু ব্যাকরণ ভাষাটা গা হেলিয়ে যা ইচ্ছে তাই পরিণত হয়ে যাবে। ভাষার উৎপত্তিগত দিক যদি আমরা বিশ্লেষণ করে থাকি, পৃথিবীতে অনেক ভাষার মৃত্যু হয়েছে,
ভাষা বিজ্ঞানীরা এটি একটি গবেষণায় দেখেছেন যে ভাষার কেন কেন মৃত ভাষা হয়েছে। মৃত ভাষার হওয়ার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে ব্যাকরণ যদি না থাকে তাহলে, নিয়ম যদি না থাকে তাহলে এটি অনিয়ম হতে হতে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, ভাষার শ্রুতি মাধুর্য এবং নষ্ট হয়ে যাবে। ফলে একসময় প্রজন্মের পর প্রজন্মে এই ভাষাটা মৃত ভাষাতে পরিণত হয়ে যাবে। অতএব আমাদের মাতৃভাষা অনাদি অনন্তকাল জীবিত রাখার প্রয়াসেই আমাদেরকে কিন্তু ব্যাকরণ জানতে হবে। পরবর্তীতে আমরা এখানে একটি পোস্টারের মাধ্যমে লিখে রেখেছি যে আজকের এই পাঠ শেষে আমরা কী কী জানতে পারব। ব্যাকরণের বিশ্লেষণ উৎপত্তি বোধপত্তিগত বিষয়টা আমি লিখে দেখিয়েছি, ব্যাকরণের সংজ্ঞাটাও আমি তোমাদের সামনে আলোচনা করেছি, বাংলা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী এটাও আমি আলোচনা করেছি, ব্যাকরণের আলোচ্য বিষয়সমূহ, প্রত্যেক ভাষায় চারটি বিষয় আলোচনা হয়ে থাকে, প্রত্যেক ভাষাতে শুধু বাংলা ভাষা নয়, এক ধ্বনি শব্দ বাক্য অর্থ, প্রত্যেক ভাষারই এই চারটি বিষয় আলোচনা হয়ে থাকে। যদি এই চারটি বিষয় উপস্থিত থাকে তাহলে সেটি একটি ভাষা হবে। যেমন আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি বলি আমি প্রতিদিন স্কুলে যাই, এটি একটি বাক্য, এটি মনের ভাব প্রকাশিত হয়েছে। এখানে এই ধ্বনি শব্দ অর্থ এবং বাক্য এই চারটি বিষয় উপস্থিত রয়েছে, দেখো কেমন করে রয়েছে। আমি এখানে ধ্বনির মিলে একটি শব্দ তৈরি হয়েছে, এরকম প্রতিদিন ধ্বনি মিলে একটি শব্দ তৈরি হয়েছে, স্কুলে এটিও একটি শব্দ যায়। তাহলে কতগুলো ধ্বনি মিলে একটি শব্দ তৈরি হয়েছে, কতগুলো শব্দ একত্রিত বসে একটি বাক্য তৈরি হয়েছে, আর বাক্যটা একটি অর্থ বহন করেছে যে আমি স্কুলে যাই, এটি একটি অর্থবহ বাক্য হয়েছে। অতএব চারটি বিষয় এর মধ্যে উপস্থিত যদি থাকে তাহলে সেটি হবে একটি সুশৃঙ্খল ভাষা। প্রত্যেক ভাষাতেই এমন চারটি বিষয় রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পূর্ববর্তী ক্লাসে ধ্বনি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি, আজকে ধ্বনি সম্পর্কে আমি আর আলোচনা করতে চাচ্ছি না। শব্দ, কতগুলো ধ্বনি একত্রিত হয়ে যদি অর্থবহতা প্রকাশ পায় তাহলে সেটি হচ্ছে শব্দ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, কতগুলো এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি মনের বা আংশিক বা সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাহলে সেটি হবে শব্দ। শব্দ উৎপত্তিগত উৎস অনুসারে বিভিন্নভাবে বাংলা ভাষায় অনেকগুলো শব্দ স্থান দখল করে আছে, তার মধ্যে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, সংস্কৃত, দেশি বিদেশি, এইভাবে আমাদের বাংলা ভাষায় এই শব্দটা স্থান দখল করে আছে। যদি বলি তৎসম শব্দটা কি, তৎ সম, এই শব্দ দুটো যদি আমি ভেঙে তৎ শব্দের অর্থ হচ্ছে তার, আর সম শব্দের অর্থ হচ্ছে সমান, তার সমান, এই তার হচ্ছে সংস্কৃত। তাহলে তৎসম শব্দটা হচ্ছে সংস্কৃতে সমান, যে শব্দটা সংস্কৃত হতে সোজা বাংলা ভাষায় প্রবেশ করেছে সেটি হচ্ছে তৎসম শব্দ। অর্ধতৎসম কথাটার অর্থটা অর্ধ মানে অর্ধেক, অর্ধেক তৎসম
শব্দ পালি প্রাকৃতের মাধ্যমে বাংলায় এসে রূপ ধারণ করেছে, সেটি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। তৎ ভব, তৎ মানে তার, ভব হচ্ছে উৎপন্ন। তৎ ভব শব্দের অর্থ হচ্ছে তা হতে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত হতে উৎপন্ন শব্দটাই হচ্ছে তদ্ভব শব্দ। তারপরে হচ্ছে দেশি। আমাদের বাংলা ভাষার খুব অল্প সংখ্যক, একেবারে যে মূল শব্দগুলো কম, এই যে আর্য অনার্য থেকে দ্রাবিড় মূল ভাষাগোষ্ঠী থেকে অল্প কিছু শব্দ নিয়ে বাংলা ভাষার যাত্রা শুরু হয়েছে, বিভিন্ন ভাষা থেকে শব্দ এসে বাংলায় সমৃদ্ধি লাভ করেছে। বিদেশি শব্দ হচ্ছে বাংলা ভাষার বাহিরে যে অন্যান্য ভাষা থেকে যে শব্দগুলো বাংলায় এসে স্থান দখল করেছে, সেগুলো হচ্ছে বিদেশি ভাষা। বাংলা ভাষা বিদেশি ভাষার প্রভাব অনেক বেশি। বাংলা একটি সংকর ভাষা বা মিশ্র ভাষা, বিভিন্ন ভাষা থেকে এসে একেবারে আমাদের হয়ে গিয়েছে, অনেকগুলো শব্দে বাংলা ভাষায় স্থান দখল করেছে। তারপর হচ্ছে বাক্য। এই চারটি মৌলিক বিষয় ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। বাক্য, বাক্য কি? বক্তা এবং শ্রোতা যখন একটি মনের ভাব কথার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, সেটি হচ্ছে একটি বাক্য। বাক্যের তিনটি গুণ থাকা চাই, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই ক্লাসগুলো আমরা অষ্টম শ্রেণীতে তোমাদের বুঝিয়েছি, তারপরে তোমাদের আলোচনা করে নিচ্ছি। আকাঙ্ক্ষা কি? বক্তা কোনো কিছু বলার পর শ্রোতা যদি আরও কোনো কিছু শোনার আগ্রহ প্রকাশ করে, সেটি হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন আমি যদি একটি বাক্য এখানে লিখি যে আমি স্কুলে লিখে বন্ধ করে দিই, তো শ্রোতা নিশ্চয়ই আরও কিছু শোনার একটু আগ্রহ সৃষ্টি হবে। এই যে শোনার আগ্রহ, সেটাই হচ্ছে আসক্তি। এটা হচ্ছে যেমন আমি স্কুলে যাই, এটি হচ্ছে আকাঙ্ক্ষা থাকবে, ইচ্ছা থাকবে। আকাঙ্ক্ষা হচ্ছে ইচ্ছা। বক্তা কোনো কিছু বলার পর শ্রোতা যদি আরও কিছু শোনার আগ্রহ পোষণ করে, সেটি হচ্ছে আকাঙ্ক্ষা। আসক্তি, আসক্তি হচ্ছে এই শব্দগুলো যদি আমি লিখি যে আমি যাই স্কুলে, এই যে এলোমেলো পদবিন্যাস, যদি এই বাক্যটায় আমি যাই স্কুলে, কেমন এলোমেলো হচ্ছে। এই যে এলোমেলো পদবিন্যাস, এটি হচ্ছে আসক্তি। বাক্য তার আসক্তি হারায়। তৃতীয়টি হচ্ছে যোগ্যতা, অসঙ্গতিপূর্ণ। যেমন আমি যদি বলি বড়শি দিয়ে নারিকেল পারি, এটি একটি হাস্যকর কথা হবে, কারণ বড়শি দিয়ে মাছ ধরা যায়, নারিকেল পারা যাবে না। এরকম অসঙ্গতিপূর্ণ যে কথাগুলো, সেগুলো হচ্ছে বাক্য যোগ্যতা হারাবে। তাহলে ধ্বনি, শব্দ, বাক্য। এখন অর্থ, অর্থ হচ্ছে নির্দিষ্ট কোনো অর্থবহতা প্রকাশ পেতে হবে বাক্যের বলার পর। এটি মুখ্য অর্থ প্রকাশ পেতে পারে, গৌণ অর্থ প্রকাশ পেতে পারে, ভাবগত অর্থ প্রকাশ পেতে পারে। মুখ্য অর্থ হচ্ছে প্রধান অর্থ, গৌণ হচ্ছে অপ্রধান অর্থ, এবং ভাব অর্থ হচ্ছে যা বলা হচ্ছে। ভাবগত অর্থ একটি, আরেকটি হচ্ছে শব্দগত অর্থ, এইগুলো হতে পারে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরও বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। আমরা আলোচনা করেছিলাম ধ্বনি, ধ্বনির আলোচনাটা থেকে আমরা এখন চলে আসছি শব্দ থেকে। শব্দের যে আলোচনায় ছিলাম, সেখানে হচ্ছে শব্দ মূলত সাধিত শব্দ হয়ে থাকে। সাধিত শব্দ কি? এটি যে
শব্দগুলো মৌলিক শব্দ নয়, সেগুলো হচ্ছে সাধিত শব্দ। এখন মৌলিক শব্দ কি? যে শব্দগুলো আর কোনো ছোট বা ক্ষুদ্রতম অংশে বিভাজিত করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক শব্দ বা একক শব্দ। এগুলো আর কখনো, যেমন চল, এটি একটি শব্দ, এটাকে যদি চ ল এরকম ভেঙে বলি এটার আর কোনো অর্থ প্রকাশ পাবে না, ফলে এটি একটি মৌলিক শব্দ বা একক শব্দ। সাধিত শব্দ হচ্ছে যদি আমি এর সাথে চলেন, এটি সাধিত শব্দে পরিণত হয়ে যাবে, এটি প্রত্যয়জাত শব্দ সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে মৌলিক শব্দ এবং সাধিত শব্দ, শব্দের উৎসগত অর্থ, শব্দের উৎপত্তিগত অর্থ আমরা জানতে পেরেছি। এ পর্যায়ে আমরা আরও তোমাদের বইয়ের 9 পৃষ্ঠায় দেখতে পাবে প্রাতিপদিক শব্দ একটি কথা আছে। প্রাতিপদিক শব্দটা কি? প্রাতিপদিক শব্দ বিভক্তিহীন নাম শব্দকেই প্রাতিপদিক শব্দ বলে। এক কথায় মনে রাখবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভক্তিহীন নাম শব্দকেই বলা হচ্ছে প্রাতিপদিক শব্দ। এটি মনে রাখার একটি সহজ পদ্ধতি হচ্ছে যে বাক্যে অন্তর্গত প্রত্যেকটি শব্দই কিন্তু পদ, বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দই হচ্ছে পদ। বাক্যে যদি কখনো শব্দ বসে এটি কখনো প্রাতিপদিক শব্দ হবে না। কেন হবে না? এটি বাক্যে বসার সাথে সাথে তার বিভক্তিযুক্ত হয়ে যাবে, আর বাক্যে যখন আলাদা একটি শব্দ থাকবে তখন সেটি প্রাতিপদিক শব্দ হবে। এরপর আমরা ছকের মধ্যে প্রকৃতি এবং প্রত্যয় এই অধ্যায়ের শেষ অংশে দেখবে প্রকৃতি। প্রকৃতি কি? যে শব্দকে আর কোনো ক্ষুদ্রতম অংশে বিভাজন করা যাবে না, একক অংশটাই হচ্ছে শব্দের প্রকৃতি। এই প্রকৃতিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, নাম প্রকৃতি, আরেকটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। তাহলে আমরা প্রকৃতি কাকে বলে সেটি বুঝতে পাচ্ছি, যে শব্দকে আর কোনো ছোট বা ক্ষুদ্রতম অংশে বিভাজন করা যাবে না, সেটি হচ্ছে শব্দের প্রকৃতি। যেমন আমি একটি শব্দ লিখছি, যদি বলি ফুলের, এই শব্দটাকে যদি আমি ভেঙে থাকি যে ফুল যোগ এর, এই ফুল শব্দটা হচ্ছে প্রকৃতি। এখন এই ফুলটা কি প্রকৃতি হচ্ছে? যদি নাম প্রকাশ করে তাহলে সেটি হবে নাম প্রকৃতি, যদি নাম প্রকাশ করে তাহলে সেটি হবে নাম প্রকৃতি। আর যদি কাজ বোঝায়, যদি বলি, যদি লিখি চলেন, চল যোগ এন, এই চল কাজ বোঝাচ্ছে, তাহলে প্রকৃতি হচ্ছে, এটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি শব্দ ভেঙে তোমাদেরকে বের করতে বলা হয়, শব্দটা ভাঙবে, ভাঙার পর মূল শব্দটা অর্থাৎ প্রকৃতিটা, মূল শব্দটা বলতে এখানে প্রকৃতিটা, এটি নাম বোঝাচ্ছে, যদি নাম বোঝায় তাহলে নাম প্রকৃতি, আর যদি কাজ বোঝায় তাহলে ক্রিয়া প্রকৃতি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ প্রকৃতি কি। তাহলে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি, আমরা এই নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি সাথে নতুন শব্দ গঠনের উদ্দেশ্যে
আমি আবার বলছি, নতুন শব্দ গঠনের উদ্দেশ্যে যে শব্দাংশ শব্দের শেষে যুক্ত হয় সেটি হচ্ছে প্রত্যয়। নতুন শব্দ গঠনের উদ্দেশ্যে, শিক্ষার্থী বন্ধুরা, নতুন শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির শেষে যে শব্দের অংশ যুক্ত করা হয় সেটি হচ্ছে প্রত্যয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, নতুন শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির শেষে যে শব্দাংশ যুক্ত করা হয় সেটি হচ্ছে প্রত্যয়। এই প্রত্যয় আবার দুই প্রকার। এক, তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয়। তদ্ধৃত প্রত্যয় এবং কৃত প্রত্যয়, এটি মনে রাখার একটি সুন্দর মাধ্যম রয়েছে। পূর্ববর্তী যেমন নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি, তদ্ধৃত প্রত্যয় কীভাবে আমরা বের করব? যেমন একটি শব্দ লিখে আমি বোঝাচ্ছি, আমি আগের শব্দটা যদি লিখি ফুলেল, এটা ফুল যোগ এর, এটি কিন্তু একটি নাম প্রকাশ হচ্ছে। তাহলে যদি মূল শব্দ বা শব্দের প্রকৃতিটা যদি নাম প্রকাশিত হয় এবং এর সাথে যদি কোনো শব্দ বা শব্দাংশ হয় তাহলে হবে তদ্ধৃত প্রত্যয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন ফুলেল, ফুল যোগ এল, এই ফুল শব্দটা হচ্ছে নাম বোঝাচ্ছে, তাহলে এটি নাম প্রকৃতি। যেমন চলেন, চল চলেন, যদি আমি ভেঙে শব্দটি বিশ্লেষণ করি, চল যোগ এন, এটি কিন্তু কাজ বা ক্রিয়া বোঝাচ্ছে। এটি যখন কাজ বা ক্রিয়া বোঝাবে তখন হবে কৃত প্রত্যয়। নাম বোঝালে যদি নাম বোঝায় নামবাচক শব্দের শেষে যদি শব্দাংশ যুক্ত হয় নতুন শব্দ গঠনের উদ্দেশ্যে সেটি হবে তদ্ধৃত প্রত্যয়। আর ক্রিয়াবাচক শব্দের শেষে যদি শব্দাংশ যুক্ত হয় তাহলে সেটি হবে কৃত প্রত্যয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দুই শব্দ লিখে, যেমন যদি বলি আসেন, যাবেন, খাবেন, এগুলো সবগুলো শব্দ হচ্ছে ক্রিয়াবাচক। যদি ক্রিয়াবাচক শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটি হবে, ধরা তোমরা মনে রাখবে প্রত্যয় এবং উপসর্গ দুটি হচ্ছে দুটির বিপরীত। উপসর্গ শব্দের পূর্বে বসবে, প্রত্যয় শব্দের শেষে বসবে। প্রত্যয় যদি নামবাচক শব্দের শেষে বসে সেটি হবে তদ্ধৃত প্রত্যয়, আর ক্রিয়াবাচক শব্দের শেষে যদি শব্দাংশ যুক্ত হয় তাহলে সেটি হবে কৃত প্রত্যয়। তাহলে প্রকৃতি শিখতে আমরা বুঝেছি প্রকৃতি কী, শব্দের মূল অংশ, যে শব্দটাকে আর কোনো ছোট বা ক্ষুদ্রতম অংশে বিভাজিত করা যাবে না, সেটি হচ্ছে শব্দের প্রকৃতি। এবং প্রকৃতি হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে
ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি বলতে যে শব্দ দ্বারা নাম বোঝাবে সেটা হচ্ছে নাম প্রকৃতি, আর যে শব্দ দ্বারা কাজ বোঝাবে সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি সাথে নতুন শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দের শেষে যে শব্দাংশটুকু যুক্ত হবে, যে শব্দাংশটুকু যুক্ত হবে সেটি হচ্ছে প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, তদ্ধৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। তদ্ধৃত প্রত্যয় হচ্ছে যদি নামবাচক শব্দের শেষে যে শব্দাংশ যুক্ত হবে সেটি হচ্ছে তদ্ধৃত প্রত্যয়, আর কাজ বা ক্রিয়াবাচক শব্দের শেষে যে শব্দাংশটুকু যুক্ত হবে সেটি হবে কৃত প্রত্যয়। তো শিক্ষার্থীবৃন্দ, ঈদুল আজহার পরবর্তী পর্যায়ে তোমরা ঈদ আনন্দ, যদিও বৈশ্বিক এই করোনাময় পরিস্থিতিতে আমরা খুব ভালোভাবে উদযাপন করতে পারিনি, তারপরও আমরা মহান স্রষ্টার কাছে লাখো কোটিবার শুকরিয়া জ্ঞাপন করি। আমাদেরকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা সুস্থ আছি, আমরা সকলেই সুস্থ থাকব, সুন্দর থাকব। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সকলের জন্য প্রার্থনা করব, দোয়া করব, আমরা যেন অতি শীঘ্রই আমাদের এই বিদ্যাপীঠে ফিরে আসতে পারি, এবং ফিরে আসার জন্য মহান স্রষ্টার কাছে আমরা কায়বাক মনোচিত্তে প্রার্থনা করি যেন আমরা আবার ফিরে আসব এই বিদ্যাপীঠে। এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করায় আমি আজকের এই লাইভ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা। খুদা হাফেজ।